তবে কি নীরবেই শেষ মাহমুদউল্লাহর অধ্যায়? চলতি বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সবশেষ খেলেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর বিশ্রামের নাম দিয়ে জাতীয় দলের বাইরে রাখা হয় 37 বছর বয়সী এই অলরাউন্ডারকে। এরপর মাহমুদউল্লাহকে আর লাল সবুজ জার্সিতে দেখা যায়নি। তবে এশিয়া কাপের ক্যাম্প শুরুর আগে তাকে অনুশীলনে ফিরতে দেখে ভিন্ন কিছুরই ইঙ্গিত মিলেছিল। সেই আশা আজ এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পর শেষ হয়ে গেছে অনেকটাই। তাই প্রশ্ন উঠেছে, মাহমুদউল্লাহর অধ্যায় কি তাহলে নীরবেই শেষ? বাংলাদেশ ক্রিকেটকে রিয়াদ দিয়েছেন নিজের সর্বোচ্চটা দিয়েই, বিশেষ করে আইসিসির টুর্নামেন্টগুলোতে। 2007 সালে শ্রীলঙ্কার বিপক্ষে যার শুরুটা হয়েছিল, তবে নিজের গুরুত্ব জানান দেন 2011 সালে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে। সেই ম্যাচে শফিউল ইসলামকে সঙ্গে নিয়ে 2 উইকেটে জয় তুলে আনেন রিয়াদ। এরপর 2015 সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কার্ডিফে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেন রিয়াদ। একই আসরে ইংল্যান্ডের হ্যামিল্টনেও এই অভিজ্ঞ ক্রিকেটার দেখা পান ম্যাজিক ফিগারের। পরবর্তীতে 2017 সালে ইংল্যান্ডের ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিয়াদ আরেকটি সেঞ্চুরি করেন। সব মিলিয়ে আইসিসির বড় টুর্নামেন্টে 3টি সেঞ্চুরি রিয়াদের। তবে সেসব সোনালি দিন পেরিয়ে রিয়াদ পৌঁছে গেছেন ক্যারিয়ারের অন্তিম লগ্নে, যেখান থেকে ফেরার সম্ভাবনা আসলেই খুব কম, কেননা এই মুহূর্তে রিয়াদের বয়স 37। ফিটনেসেও প্রভাব পড়েছে বয়সের, যে কারণে রিয়াদের পরিবর্তে নতুনদের পরখ করে দেখছে বিসিবি। সবশেষ কয়েক সিরিজে সেটা লক্ষ্য করা গেছে। আসন্ন এশিয়া কাপ থেকেও ছিটকে পড়বেন রিয়াদ, সেটি আগে থেকেই গুঞ্জন ছিল, শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো। তবে অভিজ্ঞ এই অলরাউন্ডারের না থাকা নিয়ে আজ দল ঘোষণার পর মিরপুরের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন। সে সময় জানিয়েছেন, রিয়াদকে নিয়ে তাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে। এই জায়গায় মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক লং ডিসকাশন হয়েছে আমরা প্রথম দিকে, তারপরে এটা অনেক আলোচনা করার পর টিম ম্যানেজমেন্ট আমাদের কাছে একটা প্ল্যান দেয় সামনে কীভাবে কোন দেশের সাথে কীভাবে খেলবে, ঠিক প্ল্যান ওই চিন্তাভাবনা করেই কিন্তু রিয়াদকে অফ করা হয়েছে। রিয়াদ টেস্ট থেকে অবসর নিয়েছেন আগেই, টি-20তে তিনি ভাবনার বাইরে, বাকি ছিল কেবল ওয়ানডে। এবার সেটি থেকেও নীরবে নিবৃতেই এই অভিজ্ঞ ক্রিকেটারের প্রস্থান দেখছে ক্রিকেট সমর্থকরা। তবে ক্রিকেটের শেষ বলে কিছুই নেই, পাশের দেশ শোয়েব মালিকের কথাই ধরা যায়। 40 বছর বয়সেও খেলছেন জাতীয় দলে, তবে বাংলাদেশে যে এমন উদাহরণ পাওয়া ভার। প্রধান নির্বাচকের কাছে অবশ্য জানতে চাওয়া হয় বিশ্বকাপ দলে রিয়াদ ভাবনায় আছেন কিনা, জবাবে নান্নু জানান, এখন বিশ্বকাপের দলটা না, এটা এশিয়া কাপের দল, তো সুতরাং এশিয়া কাপ নিয়ে আমরা এখন চিন্তা ভাবনা করছি। এটা এখন বিশ্বকাপের আমরা দল দিই, তারপর আপনাদেরকে এটা জানানো হবে। এখন এশিয়া কাপ নিয়ে আমরা আলোচনা করছি। রিয়াদ মাঠে থাকবেন কিনা সেটা সময়ের কাছে তোলা থাক, তবে রিয়াদ থাকবেন চট্টগ্রাম হয়ে কার্ডিফ থেকে হ্যামিল্টনে, থাকবেন 2017-এর নিধাস ট্রফির শ্রীলঙ্কার ম্যাচের পরিচিত কিছু দৃশ্যে, যার পদচারণায় একসময় কোটি ভক্তের মুখে ফুটেছিল আনন্দের ঝিলিক। জেমস অ্যান্ডারসন থেকে ট্রেন্ট বোল্ট সবাইকে দেখিয়েছেন লড়াইয়ের হুঙ্কার। এর আগে বিদেশের মাটিতে টেস্ট জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়েতে একমাত্র টেস্ট চলাকালেই জানান সাদা পোশাকে অবসরের কথা। সতীর্থদের গার্ড অফ অনার আর 150 রানের ইনিংস দিয়ে তিনি সেখানেই বিদায় নিয়েছিলেন। ওয়ানডে দলে রিয়াদের অবস্থানটাও এতদিন নড়বড়ে ছিল, বড় টুর্নামেন্টের আগে তাকে দলের বাইরে রেখে কি ইঙ্গিত দিলেন টিম ম্যানেজমেন্ট?